আমরা সংস্কার করতে চাই দেশকে। কেন? কারণ দেশটা এমন ভাবে পচে গেছে, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এটা না বদলালে আপনি এখানে বিশ্বাস দিতে পারেন, এটা যদি না বদলান তাহলে দেশ দুই কদম সামনে যেতে পারবে না। অতএব বদলাবার যদি যা যা করা দরকার তা করব। বিএনপিকে একটু অধৈর্য হয়ে গেছে, আমাকে কেউ কেউ প্রশ্ন করে, আমি তাদের বলি ভাই এই সময় যদি বিরোধী দলের এই জায়গায় আওয়ামী লীগ থাকত তাহলে কি হতো? অন্তত একটা দুটো হরতাল তো হয়ে যেত, কারণে অকারণে হরতাল করেছেন আওয়ামী লীগ আগে। আপনারা তখন এরকম করে সমালোচনা করতে পারেন, অবশ্য সমালোচনা যে হচ্ছে ভালো। আমি দেখছি বিএনপি এগুলো শুনে জনগণের সেন্টিমেন্ট দেখে নিজেদেরকে আবার সংযত করছে, আবার ভালো করে কথা বলছে। এটা গ্রেট অ্যাচিভমেন্ট। 52 বছরের বাংলাদেশের ইতিহাসে একটা সরকার এরকম নিরঙ্কুশ সমর্থন পেয়েছে আগে দেখেছেন? দেখেন, সেটাও অ্যাপ্রিসিয়েট করতেছি। সব দিক দিয়ে দেখে কথা তো কথা বলবেন না, কেউ করতে পারবেন, কেউ কথা বলবেন না, সংস্কার কতদূর করতে পারবেন? আমি ডক্টর ইলিশকে বললাম যে আপনি চাপিয়ে দিতে পারবেন কিছু? আপনি যাদের সাথে কথা বলছেন, আমি দেখলাম 14 দল নাকি 17 দল মিলে যে বসেছিল, 2000 প্রস্তাব আছে। আমাদেরকে যখন ডাকবেন তখন সবগুলো মিলে 5000 প্রস্তাব হবে, তার কোনোটা নর্থ পোল, কোনোটা সাউথ পোল, কেউ ইসলামিক রিপাবলিক চায়, কেউ সেকুলার চায়, আর অনেকগুলো কথা বলতে পারি যে সরাসরি কী করে বলে কোনটাতে দিকে হল করবে, কোনটাতে সংস্কার করবে। একটাই উপায় আছে, সমস্ত মানুষ মিলে, সমস্ত মুসলিম মিলে যে কথাগুলো বলবে সেই কথার মধ্যে যেটাতে জাতীয় ঐক্যমতাকে সেইটাই করতে পারবে, তার রাজনীতি করতে পারবে না। আর জাতীয় ঐক্যমতের প্রতিনিধি আছে তাহলে সবার সাথে কথা। আমি আবার বলি, ডক্টর ইউনুস ইজ এ গ্রেট পার্সন। তার সাথে উপদেষ্টা যারা যারা আছেন তাদের সম্পর্কে উনি যেরকম বলেছেন, নিজের নিজের ক্ষেত্রে তারা সবাই সফল, আমি তাও মানি। কিন্তু তারা এখন যে ক্ষেত্রে নিয়োজিত হয়েছেন সেই ক্ষেত্রে তাদের সফলতা যে দূরের কথা, তাদের কোনো অভিজ্ঞতা তো নেই। অভিজ্ঞতা বঞ্চন করা যায়, অভিজ্ঞতা শেয়ার করা যায়, অভিজ্ঞতা অপরের থেকে ধার করা যায়। কিন্তু আপনি বলে দেবেন রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলতে শুরু করেছি, করেছেন তারা? আমাকে তো কেউ কিছু বলেনি। আমাদের 6টা দল মিলে একটা জোট আছে, তাদেরকে তো তারা এখন পর্যন্ত বলেনি। বিএনপি যে গেল কথা বললো, আপনাদের কি ওরা দেখেছিল যে এই বিষয়ের উপরে কথা বলতে আমি ডাকছি? কেন বলছি? তাদেরকে কাঠগড়ে দাঁড় করবার জন্য আমি বলছি না, কিন্তু এটা বলছি তাদের ভুলের কাপড় আমাদেরকে দিতে হবে, সমগ্র জাতিকে দিতে হবে। আমি প্রশ্ন করতে পারি তাদের, তারা যদি এখন বলেন আমরা সেদিন ভুল করেছিলাম, আমাদের সেদিনই বিপ্লব করার দরকার ছিল, বিপ্লবী সরকার গঠন করার দরকার ছিল, সেদিন করতে পারি না, আমরা এখন করতে চাই। তখন আমি তো বলতে পারি 2.5 মাস লেট করে বিপ্লব করা যায়, বিপ্লবে লেট করবার পারমিশন আছে। আমি এইরকম করে আবার বলি, কাউকে বিব্রত করবার জন্য কথা বলছি না, কিন্তু এমন কিছু অন্তত তাদের করা উচিত। যদি আওয়ামী লীগ করে, যারা পতিত, যারা ক্ষমতা থেকে চলে গেছে, মনের দুঃখে কষ্টে ক্ষোভে যা খুশি তাই বলতে পারে, আই ডোন্ট কেয়ার। যদি আমি জানি যে তাদের মধ্যে এখন এক ধরনের মেন্টাল রিয়াকশন আছে, আর সে কাছে যাতে গুলি টাইপের আছেন আমরা আগে থেকেই জানি, উনি যখন তখন যে কোনো কিছু বলে বলে বলতেই পারেন, সেই বলা নিয়ে আমরা আমাদের কোর্স অফ অ্যাকশন ঠিক করতে পারি। আমাদের বরঞ্চ ভাবতে হবে আমরা যাতে সবাইকে নিয়ে, সমগ্র জাতিকে নিয়ে সামনে যেতে পারি। আর সমগ্র জাতিকে নিয়ে যখন যাবেন তখন সমগ্র জাতিকে নিয়ে যাবারও একটা তরিকা আছে, এটা আপনি নিজের মতো করে করতে পারেন। সেই অর্থেই আমি বলতে চাই, এটা আমাদের জন্য এখন খুবই একটা জরুরি সময় আমাদের কথা বলা। এবং কথা বলা কিন্তু আমি আবার বলছি, আমরা বন্ধুরাও তো কথা বলতে পারি। আমি যদি দেখি আমার ভাই একটা ভুল করছে, আমি তো তার ভুল ধরে দেবো, সেটাই আমার দায়িত্ব। আমার বন্ধু যদি কোনো ভুল করে, তার প্রতিক্রিয়া যদি সমগ্র পরিবারকে আক্রান্ত করে, তাহলে আমাদের সে ব্যাপারে কথা বলা উচিত। একইভাবে আমি বলছি, ডক্টর ইউনুস এবং তার সরকার যদি কোনো ভুল করে, তার কাজ করার সমগ্র জাতিকে ভুলতে হবে, সেই কারণে তাদের ভুল করে মাস্ক করতে হবে।
তারা ভুল করে বা আড়াই মাস পরে যদি বলে এটা আমাদের ভুল হয়েছে, আমি বলবো সেটাও সবাই মিলে বলে, একজন মিলে বলবে আমি ওনাকে মানি না, আমাদের সরকার মানে সীতাপুরের সরকারের আর কেউ সে কথা বলে নিজেরা এই ব্যাপারে সম্মত আছে সেরকম। আমি আবার বলি আমরা বিশেষত রাজনৈতিক দল যারা আছি তাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সময়টাকে উৎক্রমণ করে, বর্তমান সময়কে অতিক্রম করে এই সময়কে মানে একটা ফ্যাসিবাদের থেকে গণতন্ত্রের উত্তরণের মধ্যবর্তী সময় সেই উত্তরণটা যাতে শিক্ষিত হয় সত্যিকারভাবেই ফ্যাসিবাদের জায়গায় আমরা গণতন্ত্র করি। আবার বলি আন্দোলনকারীরা যখন বলেছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই, আমি নতুন বাংলাদেশ বলে মনে করি অতীতের যে বাংলাদেশ, গত 15 বছরের যে বাংলাদেশ দেখেছি, আমি বলতে পারি গত 54 বছরের যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ আর দেখতে চাই। আমি একদিন বদলাতে পারবো তাকে তো বলছি না, কিন্তু আমি বদলাতে পারবো এবং বদলাবো। এবার আমার কাছে একটা মডেল হচ্ছে এমন একটা দেশ যেই দেশে আমি প্রাণ ভরে বিশ্বাস করতে পারবো, মনের খুশি করতে পারবো, আমি অন্য কাউকে গালাগালি করবো না, কিন্তু আমার কথা বলার মধ্যে কেউ কোনো বাধা নেই।